একদম ঠিক, ব্যাকস্ট্রিট ভয়েস শুধুমাত্র শুনছেন আপনি ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আমি এমিল আছি আপনার সাথে, এবং আমার সাথে আছেন দি অ্যামেজিং হাসিব ভাই। ওয়েলকাম ব্যাক। এখন কিন্তু মানে শোনার পাশাপাশি আমাদেরকে দেখতেও পাচ্ছে, ফেসবুকে আমরা লাইভ আছি। সো সবার জন্য। আর আপনি যদি আপনি এস এম এস করবেন যেভাবে, সেটার নিয়মটি হচ্ছে টাইপ করবেন সিএফএম স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনি যে এলাকায় আছেন সেই এলাকার লোকেশনটা দিয়ে দিবেন, and কি লিখতে চাচ্ছেন আমাকে সেটা লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নম্বরে। and টুইটার এবং ইনস্টাগ্রামের জন্য যেটা করতে হবে, টাইপ করতে হবে ক্যাপিটাল এফ এম 948, এটা দিয়ে সার্চ দিলে ওখানে পেয়ে যাচ্ছেন আপনি আমাদেরকে। এবং হাসিব ভাই, আমরা যেখানে ছিলাম, তো যেহেতু আমরা আজকে রাতে শেষবারের মতো ফিরেছি, তো আমরা দুইটা গান করব, লাস্টে যেটা সেটা তো আমি বলে দিয়েছি, তুমি ছাড়ার মানে একদম আনপ্লাগ লাইভ ভার্সনও শুনবো, এন্ড দেন সেটার মেইন গানটা না কিন্তু আরেকটা ভার্সন শুনবো রেকর্ডেড। সো এখন আমরা কোনটা করব? এখন আমরা আমি একটা গান করেছিলাম ফিউশন লাউঞ্জে, ওকে, এই গানটার নাম ছিল টেলিফোন। ওকে, আমার মোহিনের গোড়া গলি অ্যালবাম থেকে ফেভারিট সং। তো চলুন এটা করি, এটা আমরা একটু করে ফেলি।
পরশী মন্দ বলে তোমার সঙ্গে দেখতে পেলে পাড়া পরশী মন্দ বলে পাড়া পরশী মন্দ বলে গো তারছে আমার অনেক পছন্দের একটা ট্র্যাক এবং মহিনের ঘোড়াগুলি তো মানে কি বলবো আমাদের মানে ব্লাডে মিশে গেছে এরকম একটা মানে ব্যান্ড সো একদম শেষের দিকে আমরা হাসিব ভাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং গানটার নাম হচ্ছে তুমি ছাড়া আমার প্রথম ফিল্মে প্লেব্যাক করা গান 2014 এ রাজত্ব নামে একটা মুভি রিলিজ হয়েছিল তো ওটাতে সাকিব খান এবং ববি অভিনীত ওটাতে আমার প্রথম গাওয়া তুমি ছাড়া এবং তুমি ছাড়া কিন্তু মানে লিসেনার রিকোয়েস্ট তো আছে এটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা গান এবং আমি যেটা বলছিলাম আপনাদের আপনি এবং দোলাপুর এই এই জুড়িটা আমার অনেক বেশি পছন্দের মানে গানের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা খুবই খুবই পছন্দের এবং আমরা এটা আওয়ার প্লেজার মাই প্লেজার সো আমাদের লিসেনার কিছু তো কিছু লিসেনারকে আসলে কি বলবো আমরা নিয়ে আমরা আসলে গান গাচ্ছি গান করছি আসলে এই গানের মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ আশা করি এবং আমাদের মিউজিক ডে বাই ডে আমি বলবো অনেক ডেভেলপ হচ্ছে দিন দিন অনেক রিচ হচ্ছে এখন এবং লাস্টলি আরেকটা কথা আমি বলতে চাই সেটা এমিল ভাইয়ের আমি লাস্ট একটা ট্র্যাক শুনেছি আজকে সেটা শুনে আমি জাস্ট উড়ে গেছি হ্যাঁ দিস কল মিউজিক অফ 2019 হ্যাঁ সো মিউজিক শুড বি লাইক দিস উনি মরার কোকিলে কভার করেছেন ওনার ব্যান্ড নিয়ে সো দ্যাট সাউন্ডস মানে অ্যামেজিং থ্যাংক ইউ তো যেটাই হোক ভালো গান শুনবেন অবশ্যই বাংলা গান হ্যাঁ আমাদের বাংলা গানকে আরও প্রসিদ্ধ করার দায়িত্ব আমাদেরই এবং আমাদের লেজেন্ডসরা করে গেছেন আমাদের সিনিয়র যারা ছিলেন এবং আমরা আমাদেরকে তারা পথ দেখিয়েছেন এবং আমরাও তাদের সাথে আছি এবং আই গেস সুন্দর শুদ্ধ মিউজিক আমরা সবাই চাই আশা করি সো এটাই বলবো আর কি আর কিছু না থ্যাংক ইউ সো মাচ আমরা এখন তুমি ছাড়া গানটার আনপ্লাগড ভার্সন শুনবো লাইভ দেন আমরা ওটার আরেকটা ভার্সন শুনে আমরা বাড়ি ফিরবো অলরাইট শুনে ফেলবো তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে হৃদয়ে কখনো
যেও না রে ও তুমি ছাড়া কে আছে হৃদয়ে কখনো যে সবাই সুন্দর থাকবেন, ক্যাপিটাল এফএম 94.8। যেতে যেতে যেটা শুনবো সেটা একটু বলে দেই, কোন গানটা শুনবো সবাইকে। ওকে, তুমি ছাড়ার সেটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাবো। গুড নাইট এভরিওয়ান।